বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তথা বাংলাদেশের নির্বাচিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী নেত্রী সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের কল্যাণের জন্য যে আন্দোলনের ডাক দিয়েছে সে আন্দোলন হলো এই বাংলাদেশের সর্বতমার অবৈধ সরকার এই জুলুমবাজ জালিম অত্যাচারকারী অবিচারকারী নির্যাতনকারী নিপীড়নকারী খুনি গুমকারী এই অবৈধ মিডনাইটের সরকার যাতে করে তাড়াতাড়ি তারা এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পদত্যাগ করে এবং বর্তমান সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হয় এবং বর্তমান বাংলাদেশের মানুষের জীবনযাত্রা নাভিশ্বাস জুটে গিয়েছে তেল গ্যাস বিদ্যুৎ সহ প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতি অপরিসীমভাবে বেড়ে গিয়েছে মানুষের নাভিশ্বাস জুটে গিয়েছে তাই সমস্ত 18 কোটি মানুষের এই নাভিশ্বাস থেকে পরিত্রাণ দেওয়ার জন্য এবং ওই মিডনাইটের সরকারের অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ তাআলা তসরা পর্যন্ত এটা আমরা কামিয়াব না হব রাজপথে থাকবো আন্দোলন অব্যাহত থাকবে এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।